সারা দেশে দ্বিতীয় দিনের মতো চলছে টিসিবির পণ্য বিক্রি। প্রথম ধাপে রোববার থেকে শুরু হওয়া এই কার্যক্রম চলবে 29 মার্চ পর্যন্ত। প্রথম পর্যায়ে চিনি, ডাল ও তেল বিক্রি করা হবে। তৃতীয় 3 এপ্রিল থেকে 10 এপ্রিল পর্যন্ত দ্বিতীয় পর্যায়ে এসব পণ্যের সঙ্গে ছোলা, পেঁয়াজ ও খেজুর যুক্ত করে বিক্রি করা হবে। ফ্যামিলি কার্ডের মাধ্যমে একটি পরিবার প্রথম পর্যায়ে 2 কেজি চিনি, 2 কেজি ডাল ও 2 লিটার তেল কিনতে পারবেন। প্রতি লিটার তেলের মূল্য হবে 110 টাকা, প্রতি কেজি চিনি 55 টাকা ও প্রতি কেজি মসুরের ডাল দাম ধরা হয়েছে 65 টাকা।